হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেলের নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। আজকে সরস্বতী পুজো, আর আমি সরস্বতী পুজোর জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তোমাদের পুরো আউটফিটটা দেখাবো, আগে ততক্ষণ আগে আমি ঠাকুরের পুজোর জোগাড়টা করে নিই। এই যে এখানে সব রেখে দিয়েছি, জোগাড়টা করব আগে। তারও লাইটটা আগে জোগাড়টা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। আগে জোগাড় করি, তারপরে তোমাদের আগে টাইম লাইনে বসিয়ে দিই, তারপর কথা বলছি আবার। আমার জোগাড় হয়ে গেছে পুজোর ফল, ওদিকে খই মুরগি, পাতাসা, মিষ্টি সব নিয়ে সাজিয়ে দিয়েছি। চলো এবার হচ্ছে আমার ছেলেকে তুলবো, তুলে ওকে রেডি করবো, প্রথম করি তারপরে আমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমার সোনাবাবু রেডি হয়ে গেছে। সোনাবাবু স্মাইল, উঠে দাঁড়াও তো বাবা, উঠে দাঁড়াও। সে এখন অপেক্ষা করছে কখন পুজো স্টার্ট হবে, তাই জন্য এখন ওখানেই বসে আছে। চলো এই যে আমাদের সব পুজোর জোগাড় টোগাড় হয়েও গেছে, ব্যাস এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। এই যে আমার ছেলের সব বই খাতা সব আগে ঠাকুরের কাছে দিয়ে দিই, চলো রেখে দিই। সে আমার এখানে চুক্তি করে বসে আছে, এখানটা রাখি, ঠাকুরমশাই রেখে দেবে, বুঝেছ? এখন ননুর কাছে থাকবে এখন। ননু এখন তোমাকে সুন্দর করে বিদ্যা দেবে, বুদ্ধি দেবে। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরুদ্ধজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় স্তনহরি এতান্ধব সুবঙ্গাই দীর্তিভ্যো নমাম ঔম গঙ্গে চ চামুনি চ এতসময়ী বং এতসময়ী গন্ধায় বং এতসময়ী পার্বতকায় নমঃ ধীবতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় ঔম ঐং সরস্বত্যায় নমঃ বং এতসময়ী অর্ঘ্যায় নমঃ বং এতসময়ী। আমাদের পুজো হয়ে গেছে, এই ঠাকুরমশাই চলে গেছে, এবার এগুলোকে একটু পরিষ্কার করে দেবো। পুজো হয়ে গেছে, সে আবার পুজো হওয়ার মাত্র কাগজটা কই বাবা, ফেলে দিয়েছে তো ডাস্টবিনে, মিষ্টি খেয়ে নিয়ে চার খাবে। চলো আগে এগুলো সব পরিষ্কার করি, আগে খুলে আগে শাড়িটা খুলে আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বল। এই যে ডালটা এখন ভাজ, ভালো করে ভাজা ভাজা হবে তো, আর এদিকে চাটনি হচ্ছে। নুন আর তেজপাতা দেওয়া হচ্ছে, যে চালটাই হয়ে গেছে। এবারে খিচুড়িটা চাপা দেওয়া হয়েছে, ওর ডায়াবেটিস চাটনি কম মিষ্টি পানি। আচ্ছা যাই হোক, তোমার খিচুড়িতে এবার যা যা দেওয়া হবে সেগুলো দেখাবো। এখন কপিগুলোকে ভাজা হবে, ভেজে খিচুড়ির মধ্যে দেওয়া হবে, নুন মাখিয়ে দিচ্ছে। কপিগুলো একটু বড় বড় সাইজেই কাটা হয়েছে, যেন ওটা ওখানে বয়েল হবে। লাল
টমেটো দিয়ে ওইখানেও তোমরা দিয়ে দিতে পারো। আমি আমার ছেলে খাবে বলে
এবার খিচুড়িটা রেডি হোক, দেন কেমন হয়েছে তোরা আবার দেখাবো। বাঁধাকপি, আলুর তরকারি, বেগুন ভাজা আর খিচুড়ি। আজকে তোমাদের খিচুড়ি রেসিপিটা শেয়ার করলাম, মানে আমরা যেভাবে খিচুড়িটা খাই তো সেইভাবেই তোমাদেরকে মানে শেখালাম, মানে রেসিপিটা সেইভাবেই তোমাদেরকে বললাম। আর যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার সন্ধেবেলার ব্লগ হচ্ছে, আবার সেকেন্ড পার্টে তোমাদের যাবে। আজকে আমাদের সন্ধেবেলা একটা প্ল্যান আছে, বাট সেটা কোথায় যাচ্ছি বা কী প্ল্যান, সেই পুরো প্ল্যানটাই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। কোথাও একটা যাবো, বাট সেটা কোথায় যাব সেটাই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর এখনের জন্য এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই অবশ্যই কী করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কেন, দেখছো টেকছো চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমার মনে জোর আসছে না বা আমার ইন্টারেস্টটা কমে যাবে, তাহলে কমে যাচ্ছে। তোমরা ইন্টারেস্টটা আমার আরও আরও করে বাড়িয়ে দাও, যাতে আমি আরও এনার্জি পেয়ে তোমাদেরকে ব্লগ দিতে পারি বা ব্লগ করতেও পারি। আর যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর নিশ্চয়ই তোমাদের সরস্বতী পুজো ভীষণ ভালো যাচ্ছে, ভালো কাটুক সবার, খুবই আশা করি। আর হ্যাপি সরস্বতী পুজো, চলো বাই বাই, টেক কেয়ার। আর যাওয়ার আগে কী করবে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই বাই।